হাই ফ্রেন্ডস, আমাদের মধ্যে এখন চলে এসেছে বিখ্যাত টলিউড অ্যাক্টর বনি সেনগুপ্ত স্যার। তো প্রথমে বনি সেনগুপ্ত স্যার, আপনাকে ওয়েলকাম, এবং আমাদের মতো ছোটো স্টেশনকে আমি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আরে একদমই না, এটা জাস্ট অনেকদিন ধরে কথা হচ্ছিলো, টাইম হচ্ছিলো না, বাট এখন ফাইনালি এসে গেছি। থ্যাংক ইউ স্যার, আপনি যে টাইমটা দিয়েছেন আমাদের। তো স্যার, আমি কিছু কোশ্চেন সেট করে রেখেছি। আমাদের একটা কমিউনিটি রেডিয়েশন সেন্টার, যেখান থেকে নতুন যারা আছে যাদের টিপস পায়। তো স্যার, আপনি তো প্রথম থেকে শুনেছি অনেক স্ট্রাগল করে এই জায়গাটা দাঁড়িয়েছেন, আর আপনার এই পিছনে প্রথমে আপনি রাজ চক্রবর্তী স্যারের সঙ্গে বরবাদ সিনেমা করেছেন, পারবো না আমি ছাড়তে তোকে করেছেন। তো তখন এই যে সিনেমাটা করার প্রথম যে চান্সটা এলো, ছোটো থেকে আপনি তো অভিনয় করবো বলে ঠিক করেছিলেন ম্যামের কাছ থেকে, যা শুনেছি ইন্টারভিউয়ে, তো সেই হিস্ট্রিটার বিষয়ে যদি ছোটো করে কিছু বলেন আমাদের। আমার অ্যাকচুয়ালি মানে ছোটোবেলা থেকে হ্যাঁ একটা ইচ্ছে ছিল, বাট ওরকম মানে ভাবিনি যে হিরোই হবো। তো আমার ফার্স্টে অ্যাকচুয়ালি আমি ক্রিকেট খেলতাম বলে ক্রিকেটের দিকটাই ইচ্ছে ছিল। তো সেখান থেকে আস্তে আস্তে যখন টাইম যায়, সেখান থেকে আমি মোটামুটি পরের দিকে এসে তখন মানে তখন কলেজ পাস আউট করেছি সবাই। সো সেই সময় বাবার সাথে কথা হয় যে ইন ফিউচার কী করবো, বিকজ তখন মানে ক্রিকেটের অপশন কম ছিল ছেলেদের কাছে, এবং তার সাথে আমার শরীর খারাপ হয়েছিল বলে খেলাটা আস্তে আস্তে কমে গেছে। তো সেখান থেকে আস্তে আস্তে পাপাকে অ্যাসিস্ট করা শুরু করি, অল্প অল্প একটু মডেলিং করা শুরু করি, জিম করা শুরু করি, ডান্স করা, থিয়েটারে যাওয়া আছে, ওই মানে প্রিপারেশনগুলো নিতে শুরু করছি। একদিন রাজদা আমাকে ডেকে পাঠিয়েছিল, শ্রীকান্তদা ফোন করে বলে যে এরকম রাজ চক্রবর্তী একজন ডিরেক্টর আছে যে করেছিল, তখন হ্যাঁ ডেফিনেটলি আমি তো জানি। ডেকে পাঠিয়ে যখন তখন আমাকে বলেছিল যে আমার এরকম একটা ক্যারেক্টার দরকার যেটা তোর লুকের সাথে যাচ্ছে, এবং আমি চাই আরও তুই কালো হোস, তারপরে বাইক চালানো শিখিস, অনেক কিছু আরও বলেছিল, চ্যালেঞ্জ দিয়েছিল, সেইগুলো শিখতে হয়েছিল তখন। চ্যালেঞ্জটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হয়েছিল? হ্যাঁ অ্যাকসেপ্ট করেছিলাম, এবং ফাইনালি কাজ হয় প্রথম কাজ বড়। তাহলে শুনতেই পেলেন কীভাবে স্যার দাঁড়িয়েছেন এই জায়গাটাতে। তিনি আস্তে আস্তে কিন্তু একটা টাইম কিন্তু তিনি কিন্তু অনেকটা স্ট্রাগল করেছেন এবং অনেকটা খেটেছেন, তা আপনারা শুনলেন। তো দাদা, নেক্সট কোশ্চেন হচ্ছে, নতুন যারা আসছে ওরা প্রথমে কাজ করতে এসে অনেকে স্ট্রাগলটাকে করতে গিয়ে হয়তো এই স্ট্রাগলটা করতে পারছে না। তো তুমি তো অনেক ম্যাচিওর, তো তুমি সেই যদি সেই বিষয়ে যদি কিছু যদি টিপস দাও যাতে ওরা যাতে ভেঙে না পড়ে, সেই ইন্সপিরেশন বিষয়ে যদি কিছু যদি বলো। এটাই বলবো যে যদি কিছু ইচ্ছে থাকে সেটাকে মানে মাথায় রেখে চালিয়ে যাও কাজ, এবং মানে একটু টাইম লাগলেও বা একটু দেরি হলেও সেটা হবে, বাট অনেকে হয়তো সেটা তাড়াতাড়ি পেয়ে যাওয়ার অপরচুনিটিটা, বা কেউ কেউ হয়তো টাইম নেয়। আমার যেরকম লেগেছিলো বেশ, আমি ডিরেক্টরের ছেলে বা হিরোইনের ছেলে হওয়ার পরেও আমার বেশ টাইম লেগেছিলো, বিকজ মানে আমার নিজের মধ্যে অনেকটা ট্রান্সফরমেশন আনতে হয়েছিলো। একদম। সো সেই জন্য বলবো যে হোক না ছাড়তে, সবসময় হার্ডওয়ার্ক করে যেতে। একদম। এবং একটা না একদিন তো এরকম আসবেই যখন পাবে, বিকজ আমি আমার মনে আছে যে আমি মানে ডিরেক্টরের ছেলে হওয়া সত্ত্বেও আমি সব জায়গায় গিয়ে অডিশন দিতাম, এবং সেখানে কিন্তু আমি আমার বাবার গাড়ি নিয়ে যেতাম না, অটো নিয়ে যেতাম বা বাসে করে যেতাম, বা হেঁটে যেখানে যেতে হতো সেখানে সেগুলো যেতাম। এবং সেগুলো হ্যাঁ, তো সেগুলোকে আমি সবসময় রেখেছিলাম নিজের মধ্যে। এবং থিয়েটারে গিয়েও যদি বলো, থিয়েটারে যখন যেতাম মেট্রো করে যেতাম, রাত্রির লাস্ট মেট্রো ধরে বাড়ি ফিরতাম, মাঝে মাঝে মিস হয়ে গেলে আবার বাস না পেলে তখন বাবাকে ফোন করতাম যদি গাড়িটা পাঠিয়ে দেওয়া যায়, তখন হয়তো পাঠাতো। তো বাট তার আগে অব্দি যতটাই চেষ্টা করেছি যাতে ওই মানে ওই ওই জায়গাটাকে নিজেকে অ্যাচিভ করতে পারি, কারণ এই জায়গাগুলো রাখলেও একটা আমার যেতে, যেহেতু এটা একটা আমাদের টাস্ক বেসিক্যালি, যে সব রকমের মানুষ দেখতে পাওয়া যায় এবং সেই মানুষদেরকে চেনা যায়, তখন আমাদের ক্যারেক্টার প্লে করতে অনেক সুবিধা হয়। সো সেই জন্য ওই স্ট্রাগলগুলো করা তো মানুষের জীবনে খুবই জরুরি, এবং যারা করছো সেটা চালিয়ে যাও, এবং খুব তাড়াতাড়ি তোমাদের অপরচুনিটি পেয়ে যাবে। তাহলে তোমার শুনতে পেলে কীভাবে তোমরা স্ট্রাগলটা করবে, আর দাদাও কীভাবে করেছে শুনতে পেলে, তবে কিন্তু দাদা আজকে তোমরা পোস্টার দেখছো রাস্তায়। তো দাদা, তোমার লাস্ট ক্লাস তুমি আমি একটা দেখেছিলাম তোমার লাস্ট সিনেমা, যেটা হচ্ছে স্যারের সঙ্গে করেছো তুমি, মানে যেটা তোমার আঙ্কেলের সঙ্গে ফার্স্ট জানওয়াজ। তো দাদা, সেই বিষয়ে আঙ্কেলের সঙ্গে কাজ করার যদি কিছু এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে যদি শেয়ার করো, কারণ ওটা তো তোমার প্রথম সিনেমা ছিল আঙ্কেলের সঙ্গে বাবা হিসেবে, কিছু যদি একটু বলো। অ্যাকচুয়ালি মানে বাবার সাথে অনেকদিন ধরেই কথা হচ্ছে কাজ হবে কাজ হবে, বাট কোনো ভালো প্রোডাকশন হাউস বা কোনো ভালো ব্যানার না পেলে করবো না, একটা প্ল্যানিং করেছিলাম আমরা। বিকজ বাবা এটাও চাইনি যে বাবার হাতে আমি লঞ্চ হই, বিকজ একটা নাম পড়ে যায় যে ডিরেক্টরের ছেলে তাই চান্স পেয়ে গেছে। সেই জন্য যখন নিজের একটা নাম করে নিয়েছিলাম, বাবারও মনে হয়েছে যে এই স্ক্রিপ্ট আমার সাথে যাবে, এবং ভালো প্রোডাকশন হাউস পেয়েছি, সব কিছু যখন একসাথে পড়লো তখন এই কাজটা হলো। এবং বাবার সাথে এক্সপিরিয়েন্স বলবো ডেফিনেটলি, যেহেতু বাবাকে দেখেছি অ্যাজ এ ডিরেক্টর অন সেট কীরকম, খুব রাগি ছিল, এখন অনেকটাই ঠান্ডা মাথা হয়ে গেছে, এখনকার দিনের কাজ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সো বাবা ওই কাজটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে এবং সেইভাবেই কাজ করেছে, তো অনেকটাই ইজি হয়েছে। বিকজ বাবা খুব যেহেতু ওই ফিল্মের সময় ক্যানে কাজ করতো, তখন ওই আইডিয়াটা ছিল যে কতটুকু কাজ মানে কতটুকু শট নেওয়াটা দরকার, বা কতটা মানে হলে শটটা ইজ এনাফ, তো সেইটুকুটুকুই নেয়, বেকার এক্সট্রা শট নেয় না, টাইম ওয়েস্ট করে না। তো সেটা একটা ডেফিনেটলি একটা অ্যাক্টরের কাছে অনেকটা ইজি হয় শটটাকে ভালোভাবে দেওয়ার জন্য। সো এক্সপেন্সিভ বিষয়ে তোমার সাহায্য হয়েছিল সেটা অনেকটা, খুবই এক্সপিরিয়েন্স হিসেবে সুবিধা হয়েছে, এবং যেগুলো হয়তো বাবার মনে হয়েছে যে এই জায়গাটা এরকমভাবে করতে আরও বেটার হবে, একটু টাইম নিয়ে কর, সেগুলো বাবা আমাকে সাজেস্ট করেছে। আচ্ছা,
মানে তাহলে সুতরাং শুনতেই পেলে মানে দাদা কিন্তু পায়ের যে নিচের যে জমিটা এখন তৈরি করেছেন সেটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু এই ওনার যে ব্যাকগ্রাউন্ড সেই বিষয় থেকে কিন্তু করেননি, নিজের পায়ে দাঁড়িয়ে কিন্তু করেছেন। কীভাবে করেছেন এত সুন্দর তোমার শুনলে, তা দাদা আরেকটু আর কি কয়েকটা কোশ্চেন করুক, যে মনে করেন একটু টাইম নিচ্ছে তোমার শুটিংয়ের মাঝখানে। আর দাদা একটু নতুনদের বিষয়ে যদি তুমি কোনো টিপস দাও, ওরা কীভাবে হচ্ছে এই যে তুমি যে বললে মার্শাল আর্ট শিখেছিলে বা থিয়েটার শিখেছিলে, থিয়েটারে যেতে বা ইনস্টিটিউট কোনটা তুমি সাজেস্ট করবে বা কীভাবে ওরা ওয়ে আউটটা কীভাবে করবে? আমার মনে হয় সবথেকে ভালো ইনস্টিটিউশন হচ্ছে কোনো জায়গায় অ্যাক্টিং স্কুল না, তবে আমার মনে হয় যেটা বেস্ট হচ্ছে যে থিয়েটারে গিয়ে অ্যাক্টিং শেখা বা থিয়েটারের শোজ দেখা, ওখান থেকে অনেকটা শেখা যায় এবং প্রচুর প্রচুর সিনেমা দেখা, সেই সিনেমা খারাপ সিনেমা হোক বা ভালো সিনেমা হোক, সেটা দেখে যখন যে মানুষটা জাজ করতে পারবে যে না এই বাবা অ্যাক্টিংটা ভালো করছে না, বা তার দেখে যদি মনে হয় যে না বাকি ভালো অ্যাক্টিং করছে, সেটা আই থিঙ্ক একটা লার্নিং প্রসেস। তো সব রকম সিনেমা দেখুন, হিন্দি বাংলা ইংলিশ তামিল তেলেগু সব রকমের সিনেমা দেখুন এবং তারপর জাজ করুন যে সিনেমাটা কীরকম, এবং যতটা পারবেন হলে গিয়ে সিনেমা দেখুন। আই থিঙ্ক ওটার একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়, বিকজ তখনই বোঝা যায় যে বড় পর্দায় কীরকম লাগে নিজেকে। তো সেইগুলো আছে, তাছাড়াও যেগুলো হলো সাইডে এখনকার দিনে যেগুলো জরুরি হয়ে গেছে সেটা হচ্ছে যে হয়তো একটু ডান্সটা পারা বা তার সাথে একটুখানি যেটা অ্যাকশন সিনেমা যখন আমাদের করতে হয় সেটার যে বেসিক কয়েকটা জিনিস শিখে রাখা, যে মানে কতটা ডিস্টেন্স থেকে ঘুষি চালাতে হয় বা কতটা ফোর্সে ঘুষি চালাতে হয় বা কতটা লাথি চালাতে হয় কতটা ফোর্স, কারণ এটা তার অরিজিনাল মারামারি না, সেইগুলো টেকনিকগুলো শিখে রাখতে হয়। তো আমি যেরকম কিক বক্সিং শিখেছিলাম একটা টাইমে, সেখানে আমার খুব হেল্প হয়েছিল, বাট তখন শিখেছিল হ্যাঁ ডেফিনেটলি ওই ফোর্সটা অ্যাপ্লাই করাটা শিখেছিল, এখানে ওই ফোর্সটাই কন্ট্রোল করাটা। তো সেই জিনিসগুলো আই থিঙ্ক মাথায় রাখলে শিখলে হালকা গ্রুভিংটা হয়ে যায়। আচ্ছা, তো শুনতে পেলে সুতরাং কীভাবে তোমরা প্রথমে নিজেকে স্টার্ট আপ করবে, তোমরা প্রথমে আস্তে আস্তে থিয়েটারটাকে বেশিরভাগ আর মানে শুনলে যারা বেশিরভাগ আমাদের ইন্টারভিউ দিচ্ছেন বলছেন যে থিয়েটার বেশি বেশি করতে, যেখান থেকে লাইভ এক্সপিরিয়েন্সটা তোমাদের হবে, যেন তোমার অ্যাক্টারটা হতে পারবে। আর দাদা আর একটা কোশ্চেন আছে, এবার কিছু তোমার পার্সোনাল কোশ্চেন করি, কিছু তোমার ফেভারিট ডিশ সম্বন্ধে আমাদের কিছু শ্রোতারা জানতে চায় যে তোমার ফেভারিট ডিশ কী। ফেভারিট ডিশ অলওয়েজ অল টাইম মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি বিরিয়ানি খেতে আমার ভালো লাগে। আর দাদা তুমি শুনেছি অনেক ডায়েট চার্ট মেনটেন করো, আবার তুমি এই বিরিয়ানিও খাও, এটা আমাদের কাছে খবর আছে, তো সেটা কীভাবে মেনটেন করো যদি একটু বলো হিসেবে। আমি বেসিক্যালি যখন ডায়েট করি তখন ফুল অন ডায়েট করি, এবং যখন খাওয়া দাওয়া করি তখন ফুল অন খাওয়া দাওয়া করি। সেটা কীভাবে করো দাদা? মানে আমার যখন ডায়েট চলে তখন ধরো সকালবেলা আমি ওই একটুখানি ওটস দই এইটুকুই খাই, মানে ডেলিকার একই খাবার খাই, বাট ওই একটু মুখে মনে হয় বাট তাও ওটাই খাই মেনটেন করি, এবং তারপরে হয়তো দুপুরবেলা শুধু চিকেন সেদ্ধ চিকেন যদি হয় তার সাথে একটু সবজি আর একটা রুটি খাই, আর বিকেলবেলার দিকটা একটু মুড়ি খেলাম, শুকনো মুড়ি খেলাম বা তার সাথে ছোলা খেলাম, বা হয়তো কোনো কোনো সময় জুস খেয়ে নিলাম, যেগুলো ওই অনেকগুলো একটু আছে লো ডায়েট জুস, যেগুলো সেগুলো না পেলেও ওই যেটা বললাম যে মুড়ি ছোলা এগুলো দিয়ে চালিয়ে দেওয়া যায় সেটা আছে, এবং রাত্রিবেলা আবার ইদার চিকেন বা শুধু ফিশ, রাত্রিবেলাটা আমি কার্বোহাইড্রেট খাই না, মানে রাইস বা রুটি এটা খাই না, পছন্দ করি না, সেটা আর একটু টক দই খেয়ে মিশিয়ে করি, তো এরকমভাবে চলে। এবং যখন খাই তখন আবার ওই বিরিয়ানি একই দিনে হয়তো তার সাথে চিলি চিকেন এরকম সবাই যাওয়া হয়। মানে শুনতেই পাচ্ছ দাদা কিন্তু একদম কিন্তু নর্মালি লাইফ লিড করে, তোমরা যেটা ভাবো যে একটারা হয়তো বিশাল বাড়িতে কিছু খাচ্ছেন তারা কিন্তু না খাচ্ছেন না, তারা কিন্তু নিজের লাইফ স্টাইলটাকে ঠিকঠাক মেনটেন করছেন, ঠিক টাইমে খাওয়া দাওয়াটা করছেন, ঠিক খাওয়া দাওয়া করছেন, কীভাবে করছেন তোমরা শুনলে। আর দাদা আরেকটা কোশ্চেন হচ্ছে ফেভারিট তোমার জায়গা কোনটা, যেটা তোমার ড্রিম প্লেস এখনও তুমি যাওনি বা শুটিং করতে যাওয়ার ইচ্ছে আছে বা তোমার ওখানে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে বা হানিমুন করতে ফিউচারে যাওয়ার ইচ্ছে আছে। আমার এখনও যাওয়া হয়নি হচ্ছে গ্রিসটা, তো গ্রিসটা খুবই সুন্দর একটা শহর এবং খুবই সুন্দর একটা দেশ, তো সেখানে আমার খুব ইচ্ছা আছে, ওখানে অনেকগুলো জায়গা আছে যেগুলো খুব সুন্দর সুন্দর জায়গা এবং আমার ড্রিম প্লেস বলতে পারো, সেখানে আমার যাওয়ার প্ল্যান আছে এবং ডেফিনেটলি সেটা হানিমুন হিসেবেই। শুনতে পেলে দাদা কিন্তু বলে দিল আমাদের স্টেশন থেকে যে হানিমুনটা কোথায় হবে, দাদার কিন্তু গ্রিসে হবে, ঠিক আছে। আর দাদার তো জানোই কে আজ হাত হার্থ্রব আছে, ঠিক আছে, আর বলতে চাইলাম না। কৌশানি ম্যাম, তো কৌশানি ম্যাম বা কারোর জন্য স্যার আপনি যদি কোনো গান ডেডিকেট করতে চান তাহলে ডেডিকেট করতে পারেন, সেটাকে আমরা আমাদের রেডিও স্টেশন থেকে প্লে করতে পারি। আপনি কি কোনো গান ডেডিকেট করতে চান স্যার? ডেফিনেটলি আমার খুব প্রিয় গান আমারই সিনেমার, সেটা হচ্ছে তোমাকে চাই থেকে টাইটেল ট্র্যাকটা, তোমাকে চাই গানটা, এবং আমার ওয়ার্ডিংগুলো খুব পছন্দের এবং খুব ভালো লাগে গানটা, সো নিজেদের কাছে মানুষকে আই থিঙ্ক ওই গানটা শোনানোর সবথেকে বেস্ট অপশন। ওকে, তো বনিদার জন্য বনিদার সিনেমারই ওই গানটা আসবে। আর এই গানটিকে বনিদা তুমি কাউকে ডেডিকেট করতে চাও, মানে কৌশানিকে কি ডেডিকেট করতে চাও? ডেফিনেটলি নিশ্চয়ই।
ওকে, তো গানটা ডেডিকেট হচ্ছে কৌশানের দিকে। আর আরেকটা আরেকটুখানি কোশ্চেন করবো তার আগে বনিদাকে, বনিদা তোমার নতুন কিছু কাজ আসছে শুনেছি, সেই বিষয়ে কিছু বলা যাবে দাদা, যদি কিছু বলা যায় সেটা বলো। আমার অ্যাকচুয়ালি অলরেডি তিনটে লাইন ডাপ আছে, তিনটে শুটিং শেষ হয়ে গেছে, সেটা প্রথমটা হচ্ছে যে লাভ স্টোরি ঋতিকার সাথে, সেকেন্ডটা হচ্ছে স্টুপিড বলে সেটা কৌশানির সাথে, এবং থার্ড আরেকটা যেটা রিসেন্টলি শেষ করলাম সেটা হচ্ছে শ্রাবন্তীর সাথে একটা এজ ডিফারেন্স নিয়ে একটা গল্প, যেটা অনেকের মাথায় আছে যে বয়স বড় মেয়েরা হলে তখন মুশকিল, সেটা নিয়ে একটা আমরা কন্টেন্ট নিয়ে একটা সিনেমা করেছি, সেটার নাম হচ্ছে আজব প্রেমের গল্প। এবং এখন একটা শুটিং চলছে আমার রানা দাসু দেশনাদির আন্ডারে, BA.com নাম, সেটাতে আমি আছি, কৌশানি আছে, পায়েল আছে, জয়ী বলে একটা ছেলে আছে, সো আরও অনেকে কাস্ট আছে, খুব ভালো একটা গল্প, একটু অন্য ধরনের গল্প নিয়ে আমরা আসছি চেষ্টা করছি। তাহলে সুতরাং শুনতেই বলে দুটো গল্প স্যারের আসছে খুব শিগগির, তারপরেও স্যার আমাদের ইন্টারভিউ দেবেন তখন, আপাতত স্যার একটু ব্যস্ত আছে শুটিংয়ে, ওই জন্য এখন আমরা ইন্টারভিউটা এখানে ক্লোজ করছি। আর বনিদার তরফ থেকে আসছে কৌশানি ম্যামের জন্য এই গানটা বনিদার সিনেমা থেকে, শুনতে থাকো সঙ্গে রাখো কলকাতা মিটারণ অনলাইন রেডিও স্টেশন। তোমরা আছো আরজে স্বপ্নাঞ্জন এবং আরজে নীলাঞ্জনার সঙ্গে লাইভ, এবং এতক্ষণ ছিল আমাদের সঙ্গে বনি স্যার। তো নেক্সট ট্র্যাক আসছে বনিদার জন্য, এইটা